ঘাম হওয়া স্বাভাবিক হলেও অনেক সময় বিভিন্ন রোগের কারণে অতিরিক্ত ঘাম হয়। কোন রোগের বেলায় ঘাম বেশি হয়? যাদের ডায়াবেটিস আছে, হাইপারথাইরয়েডিজম আছে, যেখানে ঘাম হতে পারে। এছাড়া অতিরিক্ত ওজনের সমস্যা যাদের আছে, তাদের ঘাম বেশি হতে পারে। এসব কারণে আমরা অতিরিক্ত ঘাম হলে কারণগুলো বের করতে বলি, অতিরিক্ত ঘামের চিকিৎসা করতে হবে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় পোশাক হয়তো ভিজে যাচ্ছে না, তবে তার হাতে ঘামে ভিজে যাচ্ছে। এর কারণ কি? অনেক সময় যদি শরীরে পানি কম হয়, আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে, আপনি পানি খাচ্ছেন না, তখন অনেক সময় এটি হতে পারে। অনেক সময় দুশ্চিন্তার কারণেও ঘাম বেশি হয়। অতিরিক্ত ঘাম হলে করণীয় কি? আমরা প্যাথোলজিক্যাল কারণেই আগে বের করে নিই। যদি ডায়াবেটিসের কারণে হয়, তাহলে ডায়াবেটিসের চিকিৎসার সঙ্গে সঙ্গে আমরা বলি ঘামের চিকিৎসা করতে। থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েডের ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা বলি ঘামের চিকিৎসা করতে। তবে জেনেটিক বা নন প্যাথোলজিক্যাল কারণে হয়, তবে কেবল ঘামের চিকিৎসা নিতে হবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।